ইরানের সঙ্গে সঙ্গে উত্তেজনা কমাতে চায় পাকিস্তান শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন এই আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি সন্ত্রাস দমনে সহযোগিতার মাত্রা ও ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়ে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হয়েছে রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর বিষয় নিয়েও এর আগে পাকিস্তানের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশের সীমান্তের অখণ্ডতা একটি চূড়ান্ত সীমা বলে মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল যুক্ত করে আকাশ প্রতিরক্ষা মহড়া চালায় ইরান এদিকে কোনো পরিস্থিতিতে সীমান্তের অখণ্ডতা লঙ্ঘন হলে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়ার হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ